সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আবারও বিজেপিতে ফিরবেন বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি। বিজেপি এও দাবি করেছেন যে বাবুল সুপ্রিয় বড় কোনো দায়িত্বের লোভে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আসানসোলে তার সাংসদ পদে ইস্তফা দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন বড় কোনো দায়িত্বের লোভে, যেখানে কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলেন না। তৃণমূলে যোগ দিয়ে কোনো দায়িত্ব পেলেন না বাবুল সুপ্রিয়, এমনকি কোনো তৃণমূলে গুরুত্ব নেই তার। তাই পুনরায় তৃণমূল কংগ্রেস ছেড়ে আবারও বিজেপিতে ফিরতে চান আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। এবার বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেসে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তাই আবারও বিজেপিতে ফিরতে চান তিনি বলে দাবি করেছেন রাজ্য বিজেপি। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেখানে কিন্তু এবার সব দর্পণের অবসান ঘটিয়ে এমনটাই কিন্তু প্রকাশ্যে ক্ষোভ করে দিলেন বিজেপির একাধিক রাজ্য নেতারা। এ বিষয়ে বাবুল সুপ্রিয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন। যারা এসব খবর ছড়াচ্ছে এসব ভুয়ো খবর, এসব আয়ারাম গয়ারাম, এমনকি কিছু ভুয়ো সংবাদ মাধ্যমে এরকম ভুয়ো খবর দেখানো হচ্ছে। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য, তাই তিনি তৃণমূল কংগ্রেসে থাকছেন বলে দাবি করেছেন স্পষ্টভাবে।